ओम तव कथामृतं तप्त जीवनं कविपीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये प्रीदा जनाः। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ মিশন দিনাজপুর কেন্দ্রের বদান্যতায় তাদের পাঠচক্রে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু স্বামী শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রচয়িতা। আমরা পড়ছিলাম তাপস জীবন এই অংশ থেকে পড়ছি এবং সেখানে আমরা বিগত দিন শেষ করেছিলাম ঠাকুরের একটি অভয়বাণী দিয়ে, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব লাটু মহারাজ ঘুমিয়ে পড়েছিলেন, শ্রীরামকৃষ্ণদেব তাকে ঘুম থেকে তুলে বলেছিলেন যে ওই যেন এই বলেছিলেন ও কিনে এই ভর সন্ধ্যেবেলায় ঘুম কিসের, এখন তো কখনো এমন তো কখনো দেখিনি, সন্ধ্যার সময় কোথায় ভগবানকে ডাকবি, তা না শুয়ে শুয়ে ঘুমোচ্ছিস, ভর সন্ধ্যেবেলায় ঘুমোয় না, ওঠ। এটা হচ্ছে কথা, তিনি তাকে আদেশ করেছিলেন এবং এই আদেশ করার ফলে তিনি একবারে সমস্তটা জীবন ধরে এই আদেশ পালন করেছিলেন। তিনি আর কখনো হামনে আর এই সময় কখনো কোনোদিন ঘুমাবে না, এই প্রতিজ্ঞা জীবনের শেষ দিন পর্যন্ত তিনি রক্ষা করেছিলেন। অতি বড় অসুস্থতার সময়ও লাটু মহারাজকে সন্ধ্যাকালে সাইতে অবস্থা হইতে উঠিয়ে বসাইয়া দিতে হইত এবং যদি কেহ তাহাকে সেইকালে বসাইতে দিতে অনিচ্ছা প্রকাশ করিত তাহা হইলে তাহার আর নিস্তার থাকিত না। একবার বরানগর মঠে কঠিন নিউমোনিয়ার সময় শরৎ মহারাজ তাহাকে সন্ধ্যাকালে বসাইয়া দিতে বিমুখ হন। ইহাতে লাটু মহারাজ বড় ক্ষুব্ধ হয়েছিলেন এবং বলেছিলেন, যাও যাও, তোমাদের ডাক্তারদের কথা রাখো, তারা তো খুব বোঝে, এ তাঁর অর্থাৎ ঠাকুরের হুকুম মানতেই হবে। এ কথা শুনিয়াও শরৎ মহারাজ তাহাকে উঠাইয়া দিতে দ্বিধা করিলেন। তাহা দেখিয়া লাটু মহারাজ তাহাকে বলিলেন, তোমরা যদি আমাকে বসিয়ে না দাও আমাকে মহাবীরজির শরণ লইতে হবে। শরৎ মহারাজ তাহা শুনিয়াও কোনো প্রকার সাহায্য করিতে অগ্রসর হইলেন না। মুহূর্তকালের জন্য শরৎ মহারাজ সেই গৃহ ত্যাগ করিয়াছিলেন। ইত্যবসরে লাটু মহারাজ সেই অসুস্থ দেহ লইয়াও উঠিবা বসিলেন। গৃহে প্রত্যাবর্তন করিয়া শরৎ মহারাজ সেই দৃশ্য দেখিয়া অনুশোচনা সুরে তাহাকে বললেন, লাটু ভাই, এই রোগা শরীর নিয়ে কি এরকম করতে আছে? ডাক্তারেরা এত নিষেধ করে গেলেন, তাদের নিষেধ যদি না শুনিস ভাই রোগ সারবে কেমন করে? রোগের সময় ডাক্তারবতীর কথা শুনতে হয়, এও তো তাঁর অর্থাৎ ঠাকুরের কথা, দেখেছিস তো তাকে, তিনি অর্থাৎ ঠাকুর অসুখের সময় ডাক্তারদের কথা মতো কেমন চলতেন জানিস তো, সেই জল খাওয়ার মানা করার কথা, তবু কেন ভাই অমন করিস? এই কথা শুনিয়া লাটু মহারাজ বলিয়াছিলেন, হামনে অত শত জানি না, এ তার হুকুম, হামনে তার হুকুম মেনে চলবে। এই গুরুর প্রতি নিষ্ঠা এটি একটি দেখবার মতো জিনিস। এই আমাদের পূজনীয় মোক্ষানন্দজি মহারাজকে আমরা দেখেছি, মহারাজ সেদিনকে আমরা বেলুড় মঠ থেকে পূজনীয় আত্মস্থানজিকে দেখতে গেছি ভোরবেলায়, এই ছটা নাগাদ আমরা রওনা দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছি সেবা প্রতিষ্ঠানে, মহারাজ সেখানে ভর্তি আছেন। মহারাজের সঙ্গে কথা বলার পরে আমরা মহারাজই আমাদের বললেন যে পাশের ঘরে মুখানন্দ ভর্তি আছে, যাতরা গিয়ে ওকে একটু দেখে আয়, কাল থেকে ওর শরীরটা খুব খারাপ। অতএব যথারীতি আমরা মহারাজকে দেখতে গেলাম, মহারাজ ঠিক পাশের ঘরটাতেই ছিলেন। গিয়ে দেখলাম মহারাজের অক্সিজেন চলছে, মহারাজের পক্ষে নিজে নিজে উঠে বসা সম্ভব নয়, তাই তিনি নার্সকে আদেশ করেছেন তার যন্ত্র দিয়ে তাকে আধখানা বসিয়ে দিতে। শুয়েই আছেন কিন্তু ওই আধখানা আধশোয়া হয়ে আছে, আর তার পাশে পরপর পরপর বইগুলো রাখা আছে, উনি যে অর্ডারে রোজ বইগুলো পড়েন জপদানের পর ঠিক সেই অর্ডারে সেই বইগুলো আছে, গীতা, চণ্ডী, কথামৃত, মায়ের কথা, যে অর্ডারে রোজ পড়েন ঠিক সেই অর্ডারে। তার যে অত অসুস্থ শরীর, তাকে যে অক্সিজেন দেওয়া হচ্ছে, তিনি যে একেবারে প্রায় একদম ভীষণ রকমের অসুস্থ হয়ে আছেন, এইটি কিছুতেই আর বোঝা যাচ্ছে না, তিনি যেন ওইটার ভেতরে ডুবে আছেন, একদম তার ভেতরে ডুবে আছেন। আমাদের দেখলেন তিনি, আমরা প্রণাম করলাম তাকে, উনি মিষ্টি হাসলেন কিন্তু কোনো কথা বললেন না, তার কারণ হচ্ছে তখন উনি পড়াশুনোর ভাবেতে ডুবে আছেন। এইটি যেমন পার্শ্বদের জীবনে দেখেছি, পরবর্তীকালেও এই ভাবটি, এই ধারাটি পরবর্তী প্রজন্মের যে সন্ন্যাসী তাদের ভেতরেও এই জিনিসটা দেখেছি।
এই যে হামনে অত শত জানে না, এ তার হুকুম, হামনে তার হুকুম মেনে চলবে। পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহাজকে দেখেছি, পূজনীয় বিভাতমানন্দজিও জানেন, আমাদের যে বছর সন্ন্যাস হয়েছিল সে বছর মহাজ এত অসুস্থ হয়ে পড়েছিলেন, সবাই তাকে অনুরোধ করেছিল যে তিনি যদি দয়া করে এসে আমাদের মন্দিরের বদলে তার বাড়িতে, তার যে রেসিডেন্স আছে, অফিসিয়াল রেসিডেন্স, সেইখানে গিয়ে যদি আমরা যাই এবং তিনি সন্ন্যাসটা সেখানে বসিয়ে দেন। এমনকি তাঁদের যে বছর সন্ন্যাস হয়েছিল, মহাপুরুষ মহাজ এত অসুস্থ ছিলেন যে মহাপুরুষ মহাজের পক্ষে মন্দিরে যাওয়া সম্ভব হয়নি, তিনি তার যে কৃত্য সেগুলো ঘরে বসেই করেছিলেন। তাই তাকে বলা হলো, সেই উদাহরণটা দিয়ে বলা হলো, তিনি কোনো রকম কোনো কথা শুনতে চাইলেন না, তিনি বললেন যাই হয় হোক আমি মন্দিরে যাবই। এই যে সঙ্ঘগুরুর এই যে একটা যে প্রথা, যদি সেটা যখন বদল হয়ে যায়, আমরা দেখেছি যখন এটি কোনো উপায় না থেকে বদল করতে হয়, তখন যারা সন্ন্যাস প্রার্থী থাকেন বা ব্রহ্মচর্য প্রার্থী থাকেন তাদের মনে কি ভীষণ রকমের ছাপ পড়ে। সেই কারণে এইখানে সাধন গুরু বাক্য কথা শোনার জন্য তার যত কষ্টই হোক না কেন, কোনোভাবে কোনো অবস্থাতে তিনি সেই কথাকে বদল করতে পারেন না, তার কথা বদলের কোনো রকম অনুমতি নেই। এই হচ্ছে কথা, তিনি কোনোভাবেই সেই অবস্থাটাকে বদল করতে পারেন না, বদল করার তার কোনো অধিকার নেই। ভাবটা হচ্ছে এইরকম, আমরা আপনাদের বলেছি প্রব্রাজিকা ভারতী প্রাণামাতাজির কথা, যে বিকেলবেলা তার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, তাকে ডাকতে এসেছেন, তিনি বলছেন ঘর তো বেশ পরিষ্কার, তো বলছেন না মা, সন্ধ্যেবেলা এই সময়টা রোজ একবার করে ঘর ঝাড় দিই, মা আছেন, অর্থাৎ এই বাড়িটা মায়ের, আমি তার সেবিকা, অতএব আমার ইচ্ছা অনিচ্ছায় কখনো কোনো জিনিস নির্ভর বদল করতে পারি না। সাধন ভজনের ক্ষেত্রেও এই তীব্র ভাবটি ধরে রাখা দরকার। অনেকেই আপনারা দীক্ষার সময় লেখেন হ্যাঁ দুবেলা জপধ্যান করতে পারবো, আজকেই বলছিলাম তার কথা, তিনি আমাকে এসে বললেন আমি অল্টারনেট করি, মানে একদিন সকালে করি একদিন বিকেলে করি, একদিন সকালে করি একদিন বিকেলে করি, এইভাবে জপধ্যান করে থাকি। এবং কখনো কখনো এমনভাবে বলছেন দয়া করে যেন তার মনে হচ্ছে রোববার দিন দুবেলা করি, মানে ভগবানকে ধন্য করে দিয়েছি দুবেলা জপধ্যান করে, এটা একটা বিরাট বড় কাজ করেছে, অথচ আমরা গুরুকে কথা দিয়েছি, ফর্মে যেটা লেখা হচ্ছে ওটা কিন্তু গুরুর কাছে যায়, গুরুরা পড়েন। এমন নয় যে আপনারা মনে করেন যে ফর্মটা ফিল আপ করে দেওয়ার পর কেউ দেখেন না, তা কিন্তু নয়, প্রত্যেক গুরু দীক্ষার আগের দিন ওই ফর্মটা পড়েন, একেবারে আদ্যপান্ত কুটিয়ে কুটিয়ে পড়েন। অ্যাটলিস্ট আমি যাদের সঙ্গে কাজ করেছি তাদের সকলকেই দেখেছি তারা এই ফর্মটিকে আদ্যপান্ত খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন। প্রভানন্দজি আবার কোনো কোনো ক্ষেত্রে প্রশ্ন করতেন, এই সমস্ত যে প্রশ্ন করতেন, প্রভানন্দজি আশ্রমে এসেই দীক্ষার ফর্মগুলো চেয়ে নিয়ে আদ্যপান্ত দেখতেন এবং কোনো কোনো প্রশ্ন করতেন, সেই সব প্রার্থীকে তিনি ডেকে পাঠাতেন, তাদের সঙ্গে তিনি কথা বলতেন, এই এতটা অবধিও প্রভানন্দজিকে করতে দেখেছি। আমরা গুরুকে কথা দিচ্ছি দুবেলা সাধন ভজন করব বলে, অথচ আমরা সুস্থ অবস্থাতে আমাদের কাজের নানা রকমের অজুহাত দিয়ে সাধন ভজনটাকে স্কিপ করে যাই। আমাদের বাড়িতে কেউ মারা গেছে, নিজেদের খাবার দাবারের কোথাও কোনো বন্ধ হয় না, ভগবানের খাবার দাবার এবং ভগবানের নাম জপ, তার চিন্তা, তাতে যেন ভীষণ রকমের অসৌচ। আসল অসৌচটা হচ্ছে আমাদের মনেতে, আমাদের বুদ্ধিতে, এই অসৌচ হওয়ার ফলে আমরা বুঝে উঠতে পারি না। দেখুন কি নিষ্ঠা, শরৎ মহারাজ তার কোনো রকম কথা শুনছেন না, শরৎ মহারাজ এবার নিশ্চিন্ত ছিলেন যে লাট্টু মহারাজ যেরকম অসুস্থ তার পক্ষে একা একা উঠে বসা সম্ভব নয়, কিন্তু লাট্টু মহারাজ দেখিয়ে দিচ্ছেন আত্মশক্তিতে যখন মানুষ বলিয়ান হয় তখন সে সব কিছু করতে পারে, কোনো কিছুই তার কাছে বাধা হয়ে উপস্থিত হয় না। তাই বলছেন সেই মুমূর্ষু অবস্থায় তিনি উঠে বসেছিলেন। এই ঘটনার আরেকটি রিপিটেশন আছে, সেইখানে বলছেন ঠিক এইরূপ একটি ঘটনা কাশীতে ঘটিয়াছিল লাট্টু মহারাজের শেষ অসুস্থতার সময়। তখনও তিনি ঠাকুরের আদেশ পালন করিয়াছিলেন, যে অবস্থায় মানুষ কিছুতেই উঠিতে বসে পারে না সেই মুমূর্ষু অবস্থায় লাট্টু মহারাজ সন্ধ্যাকালে উঠিয়া বসিয়াছিলেন, তাহা দেখিয়া উপস্থিত সকলে শুধু চিন্তিত হন নাই, ঠাকুরের আদেশ পালন করিবার জন্য তাহার ঐকান্তিক নিষ্ঠায় সকলকে বিস্মিত এবং চমকৃত করেছিলেন। এটা একটা অদ্ভুত ব্যাপার। এই পরশুদিনই সেবা প্রতিষ্ঠানে দেখছিলাম আমাদের একজন স্বামীজি, তিনি এসেছেন চিকিৎসার জন্য,
আমি জিজ্ঞেস করলাম কাকে দেখাবেন, আমাকে জিজ্ঞেস করলেন কাকে দেখাবেন, খুব অসুস্থ, হুইল চেয়ারে করে আছেন। তা আমি জিজ্ঞেস করলাম কেন ডাক্তার দেখাতে এসেছেন, বললেন বড্ড অসুস্থ, আমার একটু গৌহাটি যাওয়ার দরকার, তাই একবার একটুখানি ডাক্তারের সঙ্গে দেখা করে একটু চিকিৎসা একটু ওষুধপত্র নিয়ে চলে যাবো, আমি না গেলে তাদের খুব অসুবিধা হবে। আমি দেখতে পাচ্ছি তিনি হুইল চেয়ার থেকে যখন উঠলেন চার পা পর্যন্ত হেঁটে যেতে পারছেন না, কিন্তু তার নিজের শরীর নিয়ে কিচ্ছু চিন্তা নেই, বারবার বলছেন যে আমি যদি না যেতে পারি তাহলে ওদের বড় অসুবিধা হবে। তারপরে তো যখন সেবা প্রতিষ্ঠান থেকে ফিরে আসছি শুনলাম যে সেবা প্রতিষ্ঠানে থাকাকালীন তিনি এত অসুস্থ হয়ে পড়েছেন তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে। আমি দেখলাম যে এই রাস্তাটা এসছেন যে পুরো 2 ঘন্টা গাড়িতে এসেছেন, শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু তার নিজের এটাকে সম্পূর্ণ তিনি উপেক্ষা করছেন, বলছেন ওই কাজটা করাটা খুব জরুরি, ওটা ঠাকুরের কাজ, ওটা যদি না করতে পারি তাহলে কি করে কি হবে, এই বলছেন, একেবারে বলছেন তুমি বলো যেন ঠাকুরের কাজটা আমি সমাধান করতে পারি, কিন্তু কোনোভাবেই সেটা করা সম্ভব নয়। তথাপি বুঝে দেখুন যে তার কি শারীরিক অবস্থা কতখানি খারাপ, তাকে আইসিইউতে ভর্তি করে নিতে হচ্ছে, এরকম অবস্থা, সব সাপোর্ট দিয়ে তাকে রাখা হয়েছে। আমি আমি তার ঠিক 1 ঘন্টা আগে তাকে দেখেছি সেবা প্রতিষ্ঠানে, যেটা আমি যেখানে আমরা সাধুরা গিয়ে অপেক্ষা করি সেই ঘরটাতে তাকে দেখেছি, কিন্তু কখনো তাকে দেখিনি যে তার অসুস্থতা। আমাদের হলে তো আরেকজনকে সঙ্গে দেখা হলো, তিনি যথেষ্ট সুস্থ, কিন্তু আমাকে দেখে লম্বা ফিরিস্তি দিয়ে দিলেন, আর আমি ওই মহারাজকে দেখছিলাম আর ভাবছিলাম কত বয়স হয়েছে, প্রায় 86 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তিনি তার স্বাস্থ্যটার কথা চিন্তা করছেন না, কি করলে তার কাজটা ঠাকুরের যে কাজটা সেটা হবে সেইটি প্রধান। আর একদিনের কথা, সেদিন লাটু রাত্রির প্রথম প্রহরে নিদ্রিত হইয়াছিল, তাহা দেখিয়া ঠাকুর তাহাকে খুব, তাহাকে শুধু ঘুম থেকে উঠাইয়া দেন নাই, বরং খুব তিরস্কার করিয়াছিলেন। খুব গম্ভীরভাবে তিনি বলিয়াছিলেন, হ্যাঁ রে এখনই যদি ঘুমবি তবে জপ ধ্যান করবি কখন, রাত 9টা বাজিনি এরই মধ্যে কি ঘুমোচ্ছিস, কোথায় তুই রাত ভোর ধ্যান করবি, ধ্যান করতে করতে কখন যে রাত কেটে যাবে জানতে পারবি নি, তা না এর মধ্যেই ঘুমে চোখ ঢুলে পড়েছে, তুই কি এখন এখানে শুধু ঘুমোতে এসেছিলি। আমাদের অনেকের প্রশ্ন মনে হতে পারে যে ঠাকুর শুধু লাটুকে এই কথাটা বলছেন কেন, এর প্রভাব কি হয়েছিল সেটা আগে আমরা দেখে নিই। সেটা বলছেন, ব্যাস ঠাকুরের এই তিরস্কারে লাটুর মনে যে মর্মান্তিক ধিক্কার উঠিয়াছিল, তাহারই ফলে লাটু চিরজীবনের জন্য রাত্রে ঘুম বিসর্জন দিয়াছিলেন। তিনি বলতেন, ওনার কথায় অর্থাৎ ঠাকুরের কথায় আমার এমন দুঃখ হলো কি বলবো, আমি কি না এমন সঙ্গ পেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাচ্ছি, জানো মনকে খুব কষে চাবুক মারতে লাগলাম। তার তখন তো চোখে মুখে জল দিয়ে পোস্তার দিকে বেড়াতে গেলুম, বেড়াতে বেড়াতে শরীর খুব গরম হয়ে গেল, তখন এসে তার কাছে বসলুম, ফিন ঢুল হয়েছিল আমিও ফিন বেড়াতে গেলুম, এমন করে সারা রাত ঢুলের সঙ্গে লড়াই করতে থাকলুম, পরের দিনও তাই করলুম, বাকি ভারী কষ্ট হতো, দিনের বেলায় ঘুমিয়ে চোখ জড়িয়ে যেত, আমি ঘুমকে ছড়লুম না, সেখানেও তাকে লড়াই দিলুম, এমন করে হর রোজ চেষ্টা করতে লাগলুম, বাকি দিনের ঘুম কাটিয়ে উঠতে পারলুম না। বছর 2 চেষ্টা করার পর তাপস লাটু নিদ্রাজয়ী হয়ে উঠেছিলেন। নিদ্রাজয়ী বলতে নিদ্রাত্যাগী বুঝিবেন না, যখন ইচ্ছা যতটুকু ইচ্ছা ঘুমাইয়া শরীরকে সতেজ রাখিতে যে পারে তাহাকে নিদ্রাজয়ী বলে। এই লাটু মহারাজের এই যে এটা হওয়ার ফলে তার মনের, এটা দেখুন আমাদের যখন কেউ বকাঝকা করে আমরা তখন নিজেকে বাঁচাবার চেষ্টা করি, আমরা সবসময় মনে করি আমরাই ঠিক আছি আর বাকিরা সব ভুল, ওরা নিশ্চয়ই তাদের দোষদৃষ্টি, আমাদের আমরা এই কথাটা সবসময় মনে করে থাকি, অন্যদের ভীষণ রকমের দোষদৃষ্টি, তাই আমার সাদা সামান্য এই ঘুমটাকেও তাদের এতটুকু ভালো লাগছে না, এইটা আমরা সবসময় মনে করি। উনি বলছেন, ওনার কথায় আমার এমন দুঃখ হলো কি বলবো, আমি কি না এমন সঙ্গ পেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাচ্ছি, এই দুটো এর দুটো অর্থ হয়, এটা এক অবতার পুরুষের পার্ষদের একরকম অর্থ, শ্রীরামকৃষ্ণ জীবন্ত জাগ্রত আছেন সেই জ্বলন্ত আদর্শের সামনে থেকে ঘুমন্ত জীবনযাপন করার কোনো অর্থ নেই, সেটা একটা অর্থহীন জীবন। আর 2 হচ্ছে আমাদের জন্য, এটা সেটা হচ্ছে
জীবন গঠনের সময় যে সময় আমাদের জীবনকে গঠন করার দরকার আছে, যে সময় নিরন্তর চেষ্টা করে যেতে হবে, সেই সময়টা আমাদের এই সাধন ভজনে কাটাতেই হবে। এ না কাটালে কোনো উপায় নেই, কারণ এটা খুব সত্যি, এই জগৎ সংসারে সবাই ছেড়ে চলে যাবে। আজকে আপনার মনে হচ্ছে আপনার স্বামীর কী হবে, আপনার সন্তানদের কী হবে, কী হবে, আপনি যদি একটু বেশি জপ ধ্যান করেন তাদের খাওয়ায় দেরি হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। একবার ভেবে দেখবেন তো, জীবনের শেষ দিন যখন আপনি একা, এই যে যাদের জন্য এত কাণ্ড করেছেন তারা কজন আপনার সঙ্গে আছেন, একটু স্বার্থপর চিন্তা ভাবনা হয়। যেমন আজকে একজন আমাকে বলছিলেন যে কে অন্তরঙ্গ কে বহিরঙ্গ কী করে চিনব, চেনা চিনির কিছু নেই, আমাদের ইষ্ট হচ্ছেন আমাদের একমাত্র অন্তরঙ্গ, আর বাকি জগৎ সংসারে যে যেখানে আছেন সবাই বহিরঙ্গ। এটা একবারে খুব পরিষ্কার, এটা জেনে নিতেই হবে। যে যতই আগুনের চতুর্দিকে বন বন করে ঘুরে আমাদের সঙ্গে প্রতিজ্ঞা করুক না কেন, সারাটা দিন জীবন, জীবনের শেষ দিন অবধি, শেষ মুহূর্ত অবধি তোমার সঙ্গে থাকবো, কেউ আমাদের সঙ্গে থাকে না, সবাই যে যার মতো যাত্রা করে। আমি তাকে বললাম, এই যে আপনার স্বামী এখন স্বর্গে গিয়ে উর্বশী মেনকা রম্ভার নাচ দেখছেন, আর আপনি এখানে বেহুলার মতো কেঁদে ভাসিয়ে দিচ্ছেন, কে অন্তরঙ্গ কে বহিরঙ্গ খুঁজে চলেছেন, এটা কি সবচেয়ে বড় প্রমাণ নয়? এই পৃথিবীতে আমরা একা একা এসেছি, মাতৃক্রোড় থেকে একা একা এসেছি। কোনোদিন কখনো চিতায় দেখেছেন স্বামী স্ত্রী দুজনকে একসঙ্গে তুলে দিয়েছে, একজন মৃত একজন জীবন্ত? একটু হাতে পুড়ে গেলেই কি কাণ্ড হয়, কি চিৎকার চেঁচামেচি খত্তারা করতে থাকে। হ্যাঁ, আর আপনি মরলে আপনার সঙ্গে জীবন্ত চিতার মধ্যে ঢুকবে, বলবে বাবা তাড়াতাড়ি করে রওনা করিয়ে দাও। আমরা নিজেরা দেখেছি ছোটবেলায় যে যে বাবা বা যে মা মারা গেছেন তার জন্য তাকে হারিয়ে ভীষণ দুঃখ, যখন তখন নিমতলা মহাশ্মশানে অনেকগুলি ইলেকট্রিক চুল্লি ছিল না, মাত্র দুটো ইলেকট্রিক চুল্লি ছিল, তাই খুব লাইনও আছে, জিজ্ঞেস করছে আচ্ছা বডিটা কখন ঢোকাবে বল দেখি। আমি বিস্ময় অবাক হয়ে গেছি, খানিকক্ষণ আগে যিনি মা ছিলেন, খানিকক্ষণ আগে যার বিরহে দুঃখে কেঁদে ভাসিয়ে দিচ্ছিলাম, তিনি দু ঘন্টার মধ্যে বডিতে রূপান্তরিত হয়েছে, এটা হচ্ছে কথা। সেদিনকে একজন বলছিলেন আমাকে যে এই বাবা মার ইয়েতে গিয়ে, বাবা মার গয়াতে গিয়ে পিণ্ডটা দিয়ে দিলে সব ঝক্কি ঝামেলা চুকে গেল, আর বাবা এই শ্রাদ্ধ শান্তি করতে হবে না। সারাটা বছর একটি বিশেষ তিথিতে তাকে স্মরণ করা, সেটুকুও করতে আমরা রাজি হই না। আমরা বড় স্বার্থপরের জাত, তাই যিনি কোনো অবস্থাতে কখনো কোনো দিন আমার সঙ্গ ছাড়বেন না তিনি হলেন ভগবান, তাই তার সঙ্গে সম্পর্ক স্থাপন ভালো করে করতে হয়। সাধন ভজন করার অর্থ, নিরন্তর খুব চেপে চেপে সাধন ভজন করার অর্থ হচ্ছে ভগবানকে ডাকার যে অভ্যাস, সেই অভ্যাসটা তৈরি করতে হয়। আপনারা যখন ওই যারা আপনারা বোনেন টোনেন জানেন, সেলাইয়ে যখন ফোঁড় তোলেন, আগে কাপড়টা নিয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে আঁকিয়ে নিয়ে আসতে হয়, ট্রেসিং পেপার দিয়ে তার উপর এঁকে দেয়, তারপর আপনার ছুঁচটাকে ধীরে ধীরে সেই লাইনটি ধরে 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 আপনাকে সেলাই করতে হয়। প্রথমবার যখন গুজরাটি স্টিচ দিচ্ছেন তখন খুব কঠিন, একবার কি আবার ঠুকিয়ে ফিরিয়ে আনা, ছুঁচের কত রকমের কায়দা করতে হয়। আমার তো খুব মানে অবাক লাগতো, কী করে ক্রুশ বোনেন মায়েরা, যে পুরপুর 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 করে ক্রুশ বনে চলেছেন। সেদিনকে দেখছিলাম মেট্রো রেলে একজন দিদিমণি সেই বুনেই চলেছেন, তার জিনিসটা সেই যে সুতোর গোলাটা সেটা ব্যাগের মধ্যে, একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে, আর তিনি বসে আছেন আর দুটো হাত এমনি এমনি করে নড়ছে, একটা হাতে সুতোটা টানছেন আর এমনি এমনি করে বুনে চলেছেন, সেই ক্রুশ দিয়ে বুনে চলেছেন। এটা কিন্তু একদিনে হয় না, দিনের পর দিন দিনের পর দিন চেষ্টা করতে করতে ওই পারফেকশনটা আসে। ভগবানের ক্ষেত্রেও তাই, আমাদের মন সবসময় বিষয় এবং জাগতিক বস্তুর প্রতি আকৃষ্ট হতে থাকে। এমতো অবস্থায় যখন মন ভগবান ছাড়া আর অন্য কোনো কিছু চিন্তা করতে চায় না, এই ভগবান ছাড়া অন্য সমস্ত কিছু চিন্তা করতে চায়, সেই মনকে তুলে এনে ভগবানে স্থাপন করতে গেলে একটু জোর দিতে হয়, জোর খাটাতে হয়। আমরা যখন প্রথম সাধুগতে আসি, পূজনীয় বিমলাত্মানন্দজি ঠিক এই জিনিসটা আমাদের মধ্যে জাগিয়ে দেওয়ার চেষ্টা করতেন, একটা ভালোবাসা তৈরি করতেন, সপ্ত না এমনি হাত উঠে গেছে। এইটাও কথা, এই যে বলছেন কি করে এই ঘুম যে আমাদের আসে, উনি কি করে সেটাকে অতিক্রম করলেন, বললেন প্রথমে মুখাত পায়ে জল দিলাম, তারপরে বসে থাকলে ঘুমিয়ে যাবেন, সেই কারণে
বেরিয়ে খানিকটা হনন হনন করে হেঁটে এলাম। হনন করে হনন করে হেঁটে এলে গরম হয়ে গেলাম, মানে হচ্ছে ঘাম ঝরতে থাকলো, আর সেই যে আলস্য, যে নিদ্রা, সেই নিদ্রালুতা সেটা সম্পূর্ণভাবে চলে গেল। তখন একবারে গভীর জপধ্যানে মগ্ন হয়ে গেলাম আমরা। এইটির কথা তিনি বলছেন, একবারে ধ্যানমগ্ন হয়ে যাওয়ান। আবার যখন ঘুম আসছে তখন বেলুড় মঠে, আপনারা তো সকালটা দেখতে পান না, দেখতে পেলে দেখতেন, ওখানে কয়েকজন সাধু আছেন যারা সবসময় ভোরবেলা মন্দিরের চতুর্দিকে পরিক্রমা করতে চা করেন। এদের মধ্যে কয়েকজন ঘুমিয়ে পড়েন, জপধ্যান করতে করতে ক্লান্তির চোটে ঘুমিয়ে পড়েন। সেই তার যে নির্দিষ্ট পরিমাণ জপ যেটা তিনি করবেন ঠিক করেছেন, সেই জপটা ঘুমিয়ে পড়লে অনেক সময় করে উঠতে পারেন না, তাই হেঁটে হেঁটে জপ করার অভ্যাসটা করেন, যাতে কোনো মতে ঘুম না আসে, আবার নির্দিষ্ট সময়ের পরে যেন তার নির্দিষ্ট জপটিও হয়। এই সমস্ত সাধুদের আমি পরে দেখেছি যে তাঁরা পরবর্তীকালে একাসনে বসে দীর্ঘ সময় ধরে জপধ্যান করতে পারছেন। জপধ্যান করার যে শক্তি, জপধ্যান নিরন্তর একটানা বসেছে জপধ্যান করার যে শক্তি, এটা ধীরে ধীরে তাদের ভেতরে এসে যাচ্ছে। যেমন রান্নাবান্না করাটাও নিয়মিত অভ্যাসের দ্বারা হয়, পারফেকশনটা সেইভাবে আসে। লেখাপড়াটাও যেমন নিয়মিত অভ্যাস করতে হয়, পরীক্ষার আগে পড়াশোনা করলে হয় না, ঠিক সেই রকম সাধন ভজনটাও নিরন্তর এক মনে ভগবানকে ডাকা। প্রভু মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা এই তো যে কাজ করছি, এটা তো এই অনেকটা এর কাজ কি বেশ বলে, এটা হচ্ছে নিঃস্বার্থপর কাজ করছি, সেলফলেস ওয়ার্ক, তাহলে আমাদের তো মুক্তি হবে। প্রভু মহারাজ বলছেন, সেলফলেস ওয়ার্ক, নিঃস্বার্থ কর্ম বলতে কি বোঝো জানো? সচেতনভাবে সতত ও সর্বদা ঈশ্বরের চিন্তা করা, কাজ চলাকালীনই চিন্তা করা। অনেক সময় হয় কি, আমরা অভ্যাস করতে করতে, কাজ করতে করতে জব করতে পারেন আপনারা অনেকেই, কিন্তু সেটা সচেতনভাবে হয় না, মেকানিক্যালভাবে হয়। আমি যেই যে কাজ করছি এবং তার সঙ্গে তাকে ডাকছি, এই যে কনসাসনেসটা, এইটা, এই সচেতন ভাবটা আসে না। এই সচেতনভাবে তাকে ডাকতে হবে কাজ করার প্রতি জায়গায়। বলছেন তিনি নিদ্রাজয়ী হয়েছিলেন, নিদ্রাজয়ীর একটা নতুন সংজ্ঞা। নিদ্রাজয়ী মানে নিদ্রাজার হাতের মুঠোর মধ্যে, যিনি প্রয়োজনে ঘুমোতে পারেন, প্রয়োজনে বিশ্রাম করতে পারেন, আবার প্রয়োজনে কাজ করতে পারেন। তার শরীরের প্রয়োজনে যতটুকু নিদ্রা নেওয়া দরকার সেটাই তিনি নেন। আমরা অনেক সময় বলি ভীষণ ক্লান্ত হয়ে গেছি, না ওটা আমাদের অভ্যাস। আসল আমার শরীরের কতটা প্রয়োজন আছে এটা আমরা নিজেরাই জানি না, এটা আমরা নিজেরাই জানি না, তাই বেশি কেউ বেশি কৃচ্ছতা করে যখন সাধন ভোজনের সময় ঘুমিয়ে কাদা হয়ে যায়, আর কেউ বেশি কৃচ্ছতা কম কৃচ্ছতা করতে গিয়ে অলস হয়ে যায়, এটা হচ্ছে কথা। আমার কতটা ঘুম প্রয়োজন এটা আমার জানা দরকার, এটা কেউ আমাদের বলে দিতে পারেন না। লাটু মহারাজ যে নিদ্রাকে জয় করেছিলেন তাহা শরৎ মহারাজ বলিয়াছেন, তিনি যা লিখিয়াছেন। আচ্ছা, এইটা যে এত কেন জোর দিচ্ছেন এটা আরেকটা বলার কথা, এটা আপনারা পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের লেখায় পাবেন। স্বামী বিবেকানন্দ বলছেন লাটু মহারাজ হচ্ছেন ঠাকুরের মিরাকল। কেন মিরাকল? তিনি বলছেন আমাদের যারা লেখাপড়া শিখেছি, আমাদের যদি সাধন ভজন করতে ইচ্ছা না করে তাহলে আমরা জপ ধ্যান ছাড়াও বই টই পড়াশোনা করতে পারি, কিন্তু লাটু মহারাজ যেহেতু শিক্ষিত ছিলেন না, তাই তার যদি সাধন ভজন করতে ভালো না লাগে তার কাছে কিন্তু আর অন্য কোনো অপশান নেই। নিজেকে চিরজাগ্রত করার জন্য সাধন ভজনের প্রতি তার ভালোবাসা জাগানোটা ভীষণ জরুরি, সেই কারণে ঠাকুর এত বেশি চাপ দিয়েছেন। লাটু মহারাজ যে নিদ্রাকে জয় করিয়াছিলেন তাহা শরৎ মহারাজ বলিয়াছেন, তিনি যাহা লিখিয়াছেন তাহা আপনাদের সমক্ষে ধরিতেছি। কি ঠাকুরের সঙ্গে কি তার দেহত্যাগের পর তিনি আজীবন প্রায় সারা রাত্রি জাগিয়া ধ্যান ধারণায় অতিবাহিত করতেন, অন্দিবাভাগে নিদ্রা যাইতেন। গীতায় সেই ভগবত উক্তি আছে, ইয়ানিসা সর্বভূতানাম তস্যাম জাগ্রতি সংযমী, যস্যাম জাগ্রতি সংযাম ভূতানি সা নিশা পশ্যতো মুনে। তাহার জীবনের আক্ষরিক অর্থে, তাহার জীবনে আক্ষরিক অর্থে ও বর্ণেটি সত্য হয়েছিল। এইরূপে সারা রাত্রি ধ্যান ধারণায় রত হলেও তিনি নিয়মিতভাবে শ্রী শ্রী ঠাকুরের সেবা করে যেতেন। ইয়ানিসা সর্বভূতানাম
তস্যাম জাগ্রতি সংযমী। যখন মানুষ রাত্রিকালে নিদ্রায় যায়, সমস্ত সংসার যখন নিদ্রায় যায়, তখন সংযমী সাধক তিনি সাধন ভজন করে। যস্যাম জাগ্রতি ভূতানি, যে সময় সমস্ত জগৎবাসী জেগে আছেন, সা নিশা পশ্যত মুনি, সেই সময় তিনি ঘুমিয়ে থাকেন। এটি হচ্ছে কথা, এইটি তার জীবনে আমরা দেখেছি। কিন্তু ল্যাটু মহারাজকে এটাও দেখা গেছে, তিনি সমস্ত রাত্রি সাধন ভজন করেছেন, আবার সমস্ত রাত্রি সাধন ভজন করে সকালবেলা শ্রীরামকৃষ্ণদেবের সেবায় যেরকম রত আছেন সেরকম আছে। পূজ্যপাদ নির্বাণানন্দজী মহারাজের স্মৃতি কথা শুনেছি আমরা স্বামী গহনানন্দজী মহারাজের কাছে। তিনি বলছেন যে সূর্যি মহারাজ সন্ধ্যারতির ঠিক আগে সামান্য কিছু খাবার খেয়ে একটি ফুলের ঝুড়ি, জপের মালা এবং একটি লণ্ঠন হাতে করে ভুবনেশ্বর মঠে যে সূর্যি মহারাজের কুটিয়া, আপনারা যারা গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন, সেই সূর্যি মহারাজের কুটিয়া যেটা আছে সেইখানে চলে যেতেন। সমস্ত রাত্রির সাধন ভজন করতেন, তারপরে আবার ভোরবেলা ফিরে আসতেন। সেখানে তার এক সেট করে জামা কাপড় থাকতো, ভোরবেলা সেই স্নান টান করে পরিষ্কার কাপড় জামা পরে আবার সকালের যে সাধন ভজন জপ ধ্যান সেইটি করে ফুল যে ঝুড়িটি নিয়ে যেতেন, সেই ঝুড়ি ভর্তি ফুল তুলে তিনি কাজে লেগে যেতেন। সবসময় তিনি যেন একটি ঘোরের মতো থাকতেন। প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি স্মৃতি কথা লিখছেন একজন মাতাজি, সেখানে একটি ঘটনা আছে যে সমস্ত রাত্রির কালী পুজো হচ্ছে, এক আসনে বসে ভারতী প্রাণা মাতাজি গভীর জপ ধ্যানে মগ্ন, এবং তাকে দেখে তার দ্বারা অনুপ্রাণিত হয়ে ব্রহ্মচারিণী সন্ন্যাসিনা সবাই জপ ধ্যানে মগ্ন। তারপরে সারাদিন তারা উপোস করেছেন, তার সকালবেলা তারা ভাবছেন পুজো শেষ হয়ে গেছে, এবার একটু প্রসাদ নিতে হবে। মাতাজি বলছেন এখন প্রসাদ কি, এখন ঘরে যাও, কাপড় জামা ছাড়ো, সকালে যে জপ ধ্যান সেটি শেষ করে তারপরে প্রসাদ গ্রহণ। এই যে জগৎ উল্টে যাচ্ছে পাল্টে যাচ্ছে, যাই হোক না কেন এই সময় ভগবানকে ডাকতে হয়। অতিশানন্দজি মহারাজের সেবকদের আমরা শুনেছি, সব কাছে শুনেছি, দুটো থেকে আড়াইটে বেজে গেলেই মহারাজের ঘুম ভেঙে যেত এবং তিনি আর কিছুতেই শুয়ে থাকতে চাইতেন না। এইটা সেবকদের কাছে একটা খুব বড় তপস্যা ছিল, মহারাজকে ঘুম পাড়িয়ে রাখা। আড়াইটে থেকে তিনটে অবধি তারা প্রায় যুদ্ধ করতেন মহারাজের সঙ্গে, অবশেষে না পেরে তিনটের সময় তাকে বিছানা থেকে তুলে দিতে হতো, কারণ তিনি নিজে নিজে উঠতে পারতেন না বলে সেবককে সাহায্য লাগতো। তুলে দিলে ওই 93 বছরের বৃদ্ধ মুখাত পাত হয়ে কাপড় জামা ছেড়ে জপের মালা হাতে করে মহারাজ তো নিজেই বসতে পারতেন না, তার সোফায় বসে জপ ধ্যান করতেন। একেবারে তিনটে থেকে ভোর অবধি তিনি সঙ্ঘের সঙ্গগুরু, তার চেয়ে বড় কথা শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি। আপনারা দেখবেন দুটো ছবি আছে, একটা হচ্ছে কাশীতে অন্নপূর্ণার মন্দিরে, সেইখানে বিশ্বনাথ দর্শন করে এসে অন্নপূর্ণা মন্দিরের চাতালে বসে আছেন মহারাজ, পা দুটো ঝুলিয়ে গভীর ধ্যানে মগ্ন। তার যে বাহ্যিক কোনো চেতন আছে সেটা বোঝা যাচ্ছে না। আর দ্বিতীয় ছবিটি 1995 সালে তোলা, মহারাজ পুরী গিয়েছিলেন, পুরীতে জগন্নাথ দর্শন করতে যাবেন, তখনও সবাই প্রস্তুত হয়নি, মহারাজ প্রস্তুত হয়ে গেছেন, তাই মহারাজ যেটুকু সময় অপেক্ষা করতে হবে সেইটুকু সময় একটা প্লাস্টিকের টুলে বসে, দেওয়ালে হেলান দিয়ে বসে গভীর ধ্যানে মগ্ন, হাত দুটো জোর করে, যেটুকু সময় বাকি আছে ঈশ্বরকে দর্শন করতে যাওয়ার সেটুকু সময়ও নষ্ট করছেন না। এইটি মহারাজ তার উপদেশে আমাদের বারবার বলতেন, সব সময় কি কাজ করো, অকাজও অনেক করো, এই অকাজের সময়টাকে যদি তোমরা জুড়ে নিতে পারো তাহলে দেখবে তোমাদের কোনো অবস্থাতেই এই জপ ধ্যান করে হেউ টেউ হয়ে যাবে। এই যে অতিরিক্ত সাধন ভজন, তার যদি আমরা সেই বেগটা সহ্য করতে না পারি তাহলে কি হয়, এখানে পূজনীয় মহারাজ সম্পর্কে বলছেন, একই কালে আহার ও নিদ্রা জয় করিবার চেষ্টা করায় লাটুর দেহ দিনে দিনে ক্ষীণ হইতে লাগিল। আমরা শুনিয়াছি যে দক্ষিণেশ্বর বাসের বছর 2-এর মধ্যে তাহার একবার আমাশয় রোগ হইয়াছিল, আরেকবার তাহার কিন্তু কখন তাহা বলতে পারি না, গাত্রদাহ রোগ হয়েছিল। গাত্রদাহ কালে ঠাকুর তাহাকে গঙ্গার মাটি মাখিতে বলিয়াছিলেন। এতদ্ব্যতীত দক্ষিণেশ্বরে অন্য কোনো রোগ তিনি ভোগ করেছিলেন কিনা তাহা আমাদের জানা নেই।
নিত্য স্মরণস্বরূপ যোগ্য সিদ্ধির জন্য তাহাকে বহু পরিশ্রম করিতে হয়েছিল। অনাহারে না হোক, অল্পাহারে এবং অনিদ্রায় না হোক, অল্প নিদ্রায় বহুক্ষণ তাহাকে তপস্যা করিতে হয়েছিল। এই তপস্যার কৌশল কি তাহা জনৈক ভক্ত একদিন লাটু মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন। নিম্নে সেই কথোপকথনটি দেওয়া হল। লাটু মহারাজ বলছেন, জনৈক ভক্ত প্রশ্ন করছেন, বলছেন, মহারাজ, সাধু সন্ন্যাসীগণ তো বলেন কামিনী কাঞ্চনরূপ আসক্তি ত্যাগ করতে, কিন্তু আমাদের মতো সংসারীগণ সেই আসক্তি কেমন করে ত্যাগ করতে পারে বলুন? আমাদের মনকে আসক্তিগুলো সব ঘিরে রয়েছে, সেইখান থেকে যে তাকে কোনো প্রকারে যুদ্ধে দেব তার সম্ভাবনা নেই। যুদ্ধ দেব কি, যা নিয়ে যুদ্ধ করতে যাব আসক্তিগুলো তো তাদের মনের মধ্যে বাসা বাঁধতে কিছুতেই দেবে না। নাম করতে বলেন, কিন্তু দেখছি যে আসক্তিগুলোর টানে নাম করতে ইচ্ছা যায় না। বিচার করতে বলেন, সেখানেও দেখেছি বারবার বিচারকে স্তম্ভিত করে দিয়ে আসক্তিগুলো মনের মধ্যে কিলবিল করতে থাকে। এখন আমাদের বলে দিন কি কৌশলে আপনারা আসক্তিগুলোর মাঝে নাম ও বিচারের আসন পেতেছেন। জনৈক ভক্তের প্রশ্নে লাটু মহারাজ যাহা বলিয়াছিলেন তাহা এক প্রকার সাধন ইঙ্গিত। লাটু মহারাজ বলেছেন, তোমাদের শুধু ওই এক কথা, নাম করি কেমন করে? আরে, নাম করতে করতে নাম মনের মাঝে আপন বাসা বেঁধে নেয়। জানো, মন তো আসক্তির নেশায় ছুটছে, আসক্তিগুলো তো মনকে নাকে দড়ি দিয়ে খাটাচ্ছে, তাদের মতো পাজি আর কে আছে? এই কথাই তো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে স্বীকার করলেন যে মন বড় পাজি, আর বললেন, হে অর্জুন, আসক্তিগুলোর প্রতি বৈরাগ্যবান হও আর নিত্য অভ্যাস করো। অভ্যাস করতে করতে মন স্থির হয়ে আসবে। মন যত বিষয়ের দিকে দৌড়বে তত মনের মধ্যে বিচার করতে থাকবে, আরে বিষয়গুলো অনিত্য, ও আজ আছে কাল নেই। অনিত্য জিনিসে তোমার যতটুকু প্রয়োজন তাই নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, বেশি নেবে কেন? বেশি অনিত্যের বোঝা বাড়ালে সেখানে তো আর নিত্যবস্তু স্থান পাবে না। অনিত্য জুড়ে জুড়ে তো আর নিত্যবস্তুর সৃষ্টি হয় না। নিত্যবস্তু তো এক, ওই ব্রহ্মবস্তু, ব্রহ্মচারা সব বস্তু জানবে। এমন করে মনকে বোঝাবে, বোঝাতে বোঝাতে দেখবে বিবেক জেগে উঠেছে। জানো তো, রাম সভার মধ্যে হনুমানকে মুক্তার মালা দিয়েছিলেন। বাকি হনুমানজি মালাটি নেড়ে চেড়ে দেখলেন, একটি দানা দাঁত দিয়ে কেটে ভি দেখলেন, যেই দেখলেন তাতে রাম লিখা নাই, অমনি তা ফেলে দিলেন। তাই না দেখে লক্ষণ রেগে গেলেন, বললেন, বাঁদর কি না, মুক্তার মালার অর্থ কি জানে? অমন ভালো মুক্তার মালা কিনা দাঁত দিয়ে কেটে নষ্ট করলে। লক্ষণের দুঃখ দেখে রামজি বললেন, ওকে জিজ্ঞাসা করো না কেন এমন করলে। হনুমানটিকে জিজ্ঞাসা করায় বললেন, দেখছিলাম এর মধ্যে রাম নাম আছে কিনা। জানো, এমনি করেই বিচার করতে হয়। বিচার জগতে জাগ্রত রাখাই তো সবচেয়ে কঠিন তপস্যা। যে বিচার করতে জানে সে তো কামনার সঙ্গে হরগড়ি লড়াই করে থাকে, আর এই বিচার ও বিবেক জাগিয়ে তোলো তবে তো কামনাকে কামনার সঙ্গে লড়াই করবে। সদসদ বুদ্ধি না জন্মালে কাম কামনাকে রুখবে কি করে? আগে বাইরের জানলা দিয়ে যেসব গর্দা মনের ভেতরে আসছে তাকে সাফ করো দেখি। বিচার করে জানলাগুলো অর্থাৎ ইন্দ্রিয়গুলোর সামনে প্রবেশ নিষেধ এমন লুটিশ টাঙিয়ে দাও দেখি। সেসব লুটিশ না মেনে যেসব গর্দা ভিতরে আসবে তাদের সব পুলুষের হাতে অর্থাৎ বিবেকের হাতে, পুলুষ মানে পুলিশের হাতে ছেড়ে ধরিয়ে দেবে। বিবেক পুলুষের সাহায্যে মনের সঙ্গে লড়াই করতে থাকবে, তবে তো মনের ক্ষেত্র ফাঁকা হবে, সেক্ষেত্রে তখন ভগবানকে বসাতে পারবে। ভগবানকে না বাসানো পর্যন্ত কামনা বাসনাগুলো জয় করতে পারবে না। জানো তো, মনেই কামের বীজ রয়েছে, সে বীজকে রস দিচ্ছে ভিতরের সব ইন্দ্রিয়গুলো আর বাইরের সব বিষয়গুলো। বীজের উপর রস পড়ে এন্তার ফসল জন্মাচ্ছে, সেই ফসলগুলি কাটতে হবে, তার বীজগুলোকে নষ্ট করতে হবে, তারপর সেইখানেই ভগবানের নামের বীজ ছড়াতে হবে, তবে তো নামের ফসল ফলবে।
এখন তো কামের ফসল ফলছে। তাই তো তিনি বলতেন, যাহা কাম তাহা নেই রাম, আর যাহা রাম তাহা নেই কাম। আপনারা শ্রী শ্রী চণ্ডীতে এই রক্তবীজ বধ এটা এই পর্বটি যদি পড়েন তাহলে এই অংশটি খুব ভালো করে বুঝতে পারবেন। দেবী রক্তবীজ সেই অসুরকে বধ করছেন, আর হাজার হাজার সেই রকম অসুর জন্মাচ্ছেন। দেবী বুঝতে পারলেন ওই যে এই রক্ত বিন্দুগুলো পড়ছেন, সেই রক্ত বিন্দু থেকে হাজার হাজার রক্তবীজের জন্ম হচ্ছে। সেই কারণে যে মুহূর্তে সেই বীজ বধ হলো, সঙ্গে সঙ্গে দেবী কালিকা রূপ ধারণ করে, চণ্ডিকা বা কালিকা রূপ ধারণ করে জীব দিয়ে সেই রক্তটা ছেটে দিলেন। এই যে বিবেকের যে শক্তি, এইটা যদি আমাদের ভিতরে জাগ্রত হয় তাহলে আমরা সবটি পারি। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই দুটো উপদেশ দিয়েছিলেন, একটা হচ্ছে অভ্যাস আর একটা হচ্ছে বৈরাগ্য। এই অভ্যাস এবং বৈরাগ্য দুটো যদি না থাকে তাহলে হবে না। প্রত্যেকটা জিনিস অভ্যাস করতে হয়। আমাদের ভালো করে হাতের লেখা লিখতে গেলেও অভ্যাস করতে হয়। এখনকার দিনে হয় কি না জানি না, আমরা যখন ছোট ছিলাম তখন স্কুল থেকে প্যাটার্ন রাইটিং থাকতো, একটা গোটা প্যাটার্ন রাইটিংয়ের খাতা, বাংলা ইংরেজি এই দুটো প্যাটার্ন রাইটিংয়ের খাতা দিয়ে দেওয়া হতো। তাতে 30টা বা 32টা পাতা থাকতো, তাতে উপরে প্যাটার্ন রাইটিং করে দেওয়া থাকতো, এবং পুজোয় হোম টাস্ক প্রত্যেক দিন এক পাতা করে প্যাটার্ন রাইটিং করা। আমরা নিজেরাও দেখেছি সেই প্যাটার্ন রাইটিং করতে করতে হাতের লেখা ভালো হয়। আমার মনে আছে একবার আমি বেশ ধাড়ি, তখন ক্লাস 11-এ পড়ি, ইকোনমিক্স পরীক্ষায় 50-এ 0 পেয়েছিলাম। তা আমি গিয়ে স্যারকে গিয়ে খাতাটা দেখাচ্ছি যে আমি যে 50-এ 0 পেয়েছি, উত্তরগুলো তো সব ঠিক ঠিকই লিখেছি। আমাদের স্যার বললেন, তোমার বাড়িতে গিয়ে উত্তরটা পড়ে নিয়ে আসতে হবে। আমার হাতের লেখা সত্যি খুব খারাপ ছিল। তখন তিনি আমাকে একটি বুদ্ধি দিলেন, আমার চেহারাটা তো, আমি তো বরাবরই এরকম খানদানি মোটা, উনি বললেন একটু বড় বড় করে লিখতে হবে। বলছেন বড় বড় করে লেখার অভ্যাস করলে আস্তে আস্তে তুই বুঝতে পারবি, একটা সময় প্রপোর্শনেটলি হাতের লেখাটা ছোট হয়ে গেছে, হাতের লেখাটা ভালো হয়েছে। আমি এখন তাকে খুব অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি, আমার হাতের লেখাটা একটু ভালো হয়েছে, আগের চেয়ে অনেকটাই ভালো হয়েছে। কিন্তু অল ক্রেডিট গোস টু হিম। প্রথম যেটা সেটা হচ্ছে অভ্যাস, শ্রীকৃষ্ণ যেটা বলছেন অভ্যাস করতে হবে। রোজ আমি পড়ে যাব, রোজ আমি পারবো না, কিন্তু পড়ে গেলে মাটিতে ভুঁয়ে লুয়ে লুটিয়ে গড়াগড়ি খেলে হবে না। কিন্তু এই যতবার পড়বো ততবার উঠে দাঁড়াতে হবে, এবং যতবার উঠে দাঁড়াবো ততবার এই চেষ্টাটা চলতে থাকে। ছোট শিশু আমাদের কাছে জীবন্ত জাগ্রত উদাহরণ। যখন ছোট শিশু হামাগুড়ি থেকে উঠতে থাকে, উঠে সোজা দাঁড়িয়ে হাঁটতে থাকে, কতবার পড়ে যায়, ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে, তারপর আবার চেষ্টা করে, একটু একটু করে সে হাঁটতে শেখে। ঠিক সেই রকম প্রথমটা হচ্ছে অভ্যাস, দ্বিতীয়টা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য মানে এখানে কথামৃতে আছে নিত্যানিত্য বস্তু বিচার, কোনটি নিত্য বস্তু এবং কোনটি অনিত্য বস্তু, কোনটি আমার সঙ্গে যাবে, কোনটি এই পৃথিবীতেই ছেড়ে যেতে হবে, এই দুটো সম্পর্কে একটা পরিষ্কার ক্লিয়ার কনসেপশন আমাদের রাখাটা খুব জরুরি। নিত্যানিত্য বস্তু বিচার, এই নিত্যানিত্য বস্তু বিচার যদি আমরা না করতে পারি তাহলে কোনোভাবেই কোনো অবস্থাতেই আমরা কিছু বুঝে উঠতে পারবো না। কোন জিনিসটা ছাড়তে হবে আর কোন জিনিসটা ধরতে হবে সেটা কিন্তু বুঝতে হবে। এবং এই নিত্যানিত্য বস্তু বিচার করে যেটা ধরা আর ছাড়ার এই আমাদের যত শক্তি বাড়বে তত আমাদের ভেতরে বৈরাগ্য আপনা আপনি আসবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন বৈরাগ্যের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, বিষয়ে বিরাগ ঈশ্বরে অনুরাগ। শুধু জাগতিক বিষয়ে বিরাগ এলেই হবে না, এই জাগতিক বিষয়কে যে কারণে এই যে আমার জাগতিক বিষয়ের প্রতি আসক্তি হচ্ছে, সেই আসক্তিটাকেও ছেড়ে দিতে হবে, সেই আসক্তিটাকেও ত্যাগ করবার অভ্যাস করতে হবে। বিষয়ে বিরাগ ঈশ্বরে অনুরাগ, আমার ফাঁকা মনটা বিষয় ছেড়ে দিলাম, কিচ্ছু ভালো লাগছে না, ফাঁকা মনটা ফাঁকাই পড়ে থাকবে। যেরকম দেখেন কালবৈশাখী যখন আসে, যখন ভীষণ গরম করে, তখন ধীরে ধীরে এই জলস্তর, এই বায়বীয় স্তর থেকে এই যে বাতাস, উষ্ণ বাতাস উপরের দিকে উঠে যায়, সেই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে ঠান্ডা বাতাস ছুটে আসে। যত তীব্র, যত দ্রুত উষ্ণ বাতাস উপরের দিকে যাবে, তত দ্রুত বাতাস আসার তত তার গতি বাড়তে থাকবে। এই যে ঝড় হয়, কালবৈশাখী হয়,
ঠিক একই কারণ। ঠিক ওই রকম মন যোগকে যখন খালি করছি, বিষয় থেকে আমি বিরাগ আনছি, একই সঙ্গে যেন ঈশ্বরের প্রতি আমার অনুরাগ জন্মায়। যে মন থেকে খারাপ বিষয়গুলোকে সরিয়ে দিচ্ছি, সেই মনকে ভালো বিষয় দিয়ে জড়িয়ে রাখতে হয়। একজনের গল্প আপনাদের বলেছিলাম, বয়স্কা মহিলা সন্ধ্যেবেলায় জপ ধ্যান সারা হলে তিনি রেডিও চালিয়ে বসে গান শুনতেন। একদিন আমরা তার কাছে গেছি, সেদিন গান হচ্ছে কি আশায় বাদী খেলাঘর বেদনার বালুচরে, কিশোর কুমারের গান হচ্ছে, এবং তিনি বেশ জমিয়ে সেই গান শুনছে। আমরা তাকে বললাম, আপনার এত বয়স হয়েছে, কোথায় ভগবানের নাম করতে সব ঠাকুমারা যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে এই ঠাকুর বাড়িতে যাচ্ছে, সেখানে গিয়ে ভগবানের নাম গুণ কীর্তন করছেন, ভগবানের কথা ভাবছেন, আর আপনি এখানে জপ ধ্যান শেষ করে কি আশায় বাদী খেলাঘর বেদনার বালুচরে করেন? ভারী সুন্দর একটা উত্তর দিলেন, ওই ঠাকুর বাড়িতে যারা যান, যারা দেখবি সাধন ভজন হয়ে গেলে তারা একসঙ্গে একজোট হয়ে বসে তার ছেলে বউয়ের নিন্দে করে। মন ভগবানের কাছে যেতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মনকে উচ্চ মার্গে নিয়ে যাওয়া। যদি আমার মন ভগবানের কাছে গিয়ে উচ্চ না হয়ে নিম্নতর মার্গে যায়, তাহলে সেই মুখ ভগবানের কাছে যাওয়ার কোনো মানে হয় না। তার চেয়ে কি আশায় বাদী খেলাঘর বেদনার বালুচরে শোনা অনেক বেশি জরুরি। তাই বলছেন তিনি বারবার এই দুটি জিনিসের কথা অভ্যাস করতে বলতেন, একটা হচ্ছে অভ্যাস আর একটা হচ্ছে চেষ্টা, বৈরাগ্য, ভালো কাজ করার অভ্যাস, বারবার চেষ্টা। আমাদের মহারাজ উপদেশ দিতেন, নিত্যানন্দজি উপদেশ দিতেন, ভালো করে জপ করতে গেলে এক ছিল তো 23 ঘন্টা জপ করতে হবে, অর্থাৎ শ্বাসে প্রশ্বাসে জপ করতে হবে। সেটা শুরু করার আগে বলতেন বারবার চেষ্টা করবে, যখনই সুযোগ পাবে তখনই জপ ধ্যান করার চেষ্টা করবে। আমরা ওইটা চেষ্টা করতাম, মহারাজের কথা পরীক্ষা করে দেখ, মান্যতা দেওয়ার জন্য না, পরীক্ষা করে দেখার জন্য আমরা চেষ্টা করতাম। সকালবেলা ফিরে এসে স্নান করতে যাওয়ার আগে যেটুকু সময় বাকি আছে সেটুকু সময় জপ করা, তারপরে ফিরে এসে স্নান করে ফিরে এসে পরিষ্কার হয়ে গিয়ে ক্লাসে যাওয়ার আগে ক্লাসে বসে, ক্লাসের রুমে বসেই ভগবানকে চিন্তা করার চেষ্টা, দুপুরে খেয়ে ঘুমোতে যাওয়ার আগে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ক্লাসের আগে, বারবার বারবার চেষ্টা করলে যখন আপনি দিনান্তে দুবার বসছেন তখন আপনাকে খুব বেশি চেষ্টা করতে হয় না, অভ্যাস হয়ে যায়। যেমন রান্নাঘরে যা বারবার যেতে যেতে আপনাকে রান্নাঘরের পথটা খুঁজতে হয় না, অন্ধকারেও আপনি সেই পথে চলে যেতে পারেন। আপনি কোথায় গ্যাসের লাইটারটা রেখেছেন আপনাকে মনে করাতে হয় না, রোজ সেখানে রেখে রেখে আপনার হাত চাইলেই ওইখানে চলে যাবে। অভ্যাসের হচ্ছে এই ফল। আর বৈরাগ্য হচ্ছে খারাপ জিনিসকে কী করে পরিত্যাগ করব এবং একই সঙ্গে ভালো জিনিসকে নিয়ে কী করে করব। জনৈক ভক্ত প্রশ্ন করছেন, মহারাজ আমার একটু সন্দেহ হচ্ছে, আগে ইন্দ্রিয়গুলোকে রুদ্ধ করে তবে নাম করতে বলছেন কি? লাটু মহাজ বলছেন, অভি হনে সক্তা, বাকি নামের এমন শক্তি আছে যে কামের বীজকে পুড়িয়ে দিতে পারে। তিনি তো বলতেন নামের বর্ম ধারণ করে কামের আক্রমণ রুখে দে। জনৈক ভক্ত বলছেন, নাম কেমন করে কামকে জয় করবে? মহারাজ বলছেন, আরে নামের কাছে কাম ঘেঁষতে পারে না, নামের এমনই একটা টান আছে সেই টানে মন বাঁধা পড়লে কাম জাগবার ফুরসত পায় না। নাম তো সত্য বস্তু, অসলি বস্তু, যেখানে সত্য বস্তু ধ্যান চলতে থাকে সেখানে তো অসত্যগুলো বাসা বাঁধতে পারে না। এইখানে শাস্ত্রে একটা ছোট্ট কথা বলা আছে, সেটা হচ্ছে নাম কবচ, নামরূপ কবচ, মন্ত্র কবচ বলা হয়। মন্ত্র কবচ কি না, আপনারা অনেকেই শীতকালে মেয়েরা দেখবেন ইয়ে পরে থাকেন, ওই পঞ্চু পরেন, গলা দিয়ে ঢাকা বা ক্লোক কাশ্মীরিরা পরেন, হাতটা ঢাকা থাকে, একবারে ঘেরা থাকে, গলার কাছে বাঁধা থাকে। নাম করতে করতে বলা হয় যে নাম এখানে ফোয়ারার মতো হয়ে বেরোতে থাকে এবং আপনার চতুর্দিকে একটা বলয় তৈরি করে, নামের বলয়, যেটাকে বলে কবচ। এই যে যখন যুদ্ধে সবাই যায় তখন লোহার বর্ম পড়ে থাকে, কেন লোহার বর্ম পড়ে না, তার উপর যদি ইয়েও লাগে, বর্ষা বা ফলক বা তরবারির আঘাত লাগে, তাহলে তার প্রাণঘাত হবে না, প্রাণের আক্রমণ যাবে না। আমাদের আমাদের ইন্দিরা গান্ধীর কথা শুনেছিলাম যে তিনি যে কাপড় পরতেন, যে জামা পরতেন, সেগুলো সবকটা বুলেট প্রুফ, যখন তিনি বাইরে যেতেন প্রচারে যেতেন
তখন সবসময় বুলেট প্রুফ পোশাক পরতেন। আপনারা দিল্লিতে ইন্দিরা গান্ধীর বাড়িতে গেলে সেই বুলেট প্রুফ পোশাক দেখতে পারবেন। যেদিন মারা গেছিলেন সেদিনকে তার গায়ে সেই বুলেট প্রুফ পোশাক ছিল না, সে কারণে সেই পোশাকটিও আছে ছিন্ন ভিন্ন হয়ে গেছিল, গুলিতে কাপড়টা পুরো ছিঁড়ে দিয়েছিল, রক্তে তো ভর্তি, গুলিতে কাপড়টা সম্পূর্ণ ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। সেই কাপড়টাও আছে, গেরুয়া রঙের একটা কাপড়, গেরুয়া পাড়ের একটা কাপড় তিনি পরেছিলেন। এই মন্ত্র কবচ আমাদের বাইরের আঘাত থেকে, বাইরের যে ইনস্টিংক্ট তার থেকে রক্ষা করে। কিরকম, যে আমাদের ইচ্ছা হলো যে আর ভালো খারাপ জিনিস খাবো না, একবারে ভালো সবসময় সাত্বিক একটা জিনিসপত্র খাবো, কিন্তু ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে নানা জায়গায় নানা দোকানে নানা খাবার আকৃষ্ট করতে থাকে, বলে আইরে আইরে তোর জন্যই তো সাজিয়ে বসে আছি। কারোর একজনের মাইক্রোফোন খুলেছে, যদি একটু দয়া করে বন্ধ করেন খুব ভালো হয়। তা সেই সে ডাকতে থাকে আইরে আইরে আইরে, এই যত আইরে আইরে বলে ডাকতে থাকে, আমরা যদি সেই ডাকটাকে উপেক্ষা করে বেরিয়ে যেতে পারি, একবার উপেক্ষা করে বেরিয়ে যেতে পারি, তাহলে দেখবেন সেই মন আমাকে শক্তিশালী করে। সে বলে তুমি একে উপেক্ষা করে রাখার মতো তোমার ক্ষমতা আছে, অতএব তুমি এই জায়গাটাকে উপেক্ষা করে চলতেই পার থাকো। এইটা হচ্ছে কথা, নাম যে সস্তু, যত আমরা যদি ইন্দ্রিয়গুলোকে সংযম না করতে পারি, নিরন্তর যদি নামের বর্ম দিয়ে নিজেকে আবৃত করতে পারি, নিজেকে যদি ঢেকে রাখতে পারি, তাহলে এই কাম্য বস্তু এগুলো কখনোই আমাদেরকে ধরতে পারে না। জনৈক বলছে এসব না হয় জাগ্রত অবস্থায় সম্ভব, কিন্তু মানুষ ঘুমোতে থাকে, কামের আক্রমণ তখনও চলতে থাকে। সেই আক্রমণ হতে মানুষকে মানুষ বাঁচবে কি করে? স্বপ্ন ও নিদ্রায় আসক্তিগুলি হাত হতে মন রক্ষা পাবে কি করে? লাটু মহারাজ বলছেন সেই আক্রমণে হাত হতেও নাম মনকে আগলে রাখতে পারে। সাঁজ বলছি ঠিক ঠিক যদি নাম নিতে পারো, তাহলে নামের শক্তি ঘুমের কালেও কাজ করবে। যে নাম করতে জানে সে নিদ্রা জাগরণে সুষুপ্তি অবস্থাতেও নাম জপতে থাকে। ঘুমের সময় দেহের শ্বাস প্রশ্বাস কাজ যেমন চলতে থাকে, তেমনি মনের মধ্যে নামের কাজও চলতে থাকে। মনের স্বপ্ন উঠতে দেয় না, এবং যদি বা উঠে তা ঘুম থেকে উঠে সাধককে জাগিয়ে নিয়ে নামই রক্ষা করে। এমনি করে দিনে রেতে নামের শক্তি সাধককে বাঁচায়। এটা যেটা উনি বলতে চাইছেন সেটা হচ্ছে এই, আমাদের মনের দুটো স্তর আছে, একটা হচ্ছে চেতন স্তর আরেকটা হচ্ছে অবচেতন স্তর। আমরা যা কিছু চিন্তা করি না কেন, যে চিন্তাগুলো অপূর্ণ থাকে, যে চিন্তাগুলো আমাদের হয় না, সেই চিন্তাগুলো আমাদের অবচেতন স্তরে স্টোরেজের মধ্যে থাকে। যখন চেতন মন ঘুমিয়ে পড়ে, যখন চেতন মন জাগ্রত থাকে না, বিশেষ করে আমাদের ঘুমিয়ে পড়ার সময়, তখন সেই অবচেতন মন থেকে আমাদের যে দমিত ইচ্ছা সেটা একটা কল্পনা রূপ ধারণ করে স্বপ্নে আসে। ভূতেশানন্দজি এই 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা জপ করার যে কথা বলেছিলেন, তার কারণটা খুব সুন্দর বলেছিলেন। তিনি বলেছিলেন আমরা যদি নিরন্তর জপ করতে থাকি, তাহলে কী হবে, জপ করবার সময় নামিকেও চিন্তা করব, নাম জপ করব, তেমনি নামিকেও চিন্তা করতে থাকব। নামিকে যখন চিন্তা করছি, মানে ইষ্টকে যখন চিন্তা করছি, সেই ইষ্টের একটা ছবি সবসময় আমার অবচেতন মনে পড়ছে। আপনি যখন ঘুমিয়ে পড়ছেন, যখন স্বপ্ন আসছে, এ সময় আপনার চেতন মন কাজ করছে না, তখন অবচেতন মনে ওই যে শ্রীরামকৃষ্ণের যে ছবিগুলো আমরা রেখেছি, সেই ছবিগুলো আমাদের কাছে প্রকাশিত হয়। আপনাদের মধ্যে অনেকেই বলেন তারা ঘুমিয়ে ঘুমিয়ে দেব দর্শন করেন, দেব স্বপ্ন দেখে। দেব স্বপ্ন অনেকেই দেখেন, এটার মধ্যে খারাপ কিছু নেই। দেব স্বপ্ন দেখার হচ্ছে মানে আমি জাগ্রত সুষুপ্তি সর্বাবস্থায় ঈশ্বরকে চিন্তা করতে পারছি। একটা ছোট্ট ঘটনা বলি, যে ঘটনা দিয়ে আজকে আমরা শেষ করব, আমাদের পূজনীয় অমলানন্দজি মহারাজের জীবনের ঘটনা। মহারাজকে দেখেছি যে মহারাজ খুব বেশি যে লৌকিকভাবে বসে আপনারা যেমন জপ ধ্যান করেন, এরকম মহারাজকে কখনো জপ ধ্যান করতে দেখিনি। মহারাজ সাধারণত জপ ধ্যান করতেন সকালবেলা ভোরবেলা করতেন, 9টার সময় একবার, যে সময় আমরা কফি খেতে যেতাম, মহারাজ একটু কফি খেয়ে তারপরে জপ ধ্যান করতে বসতেন। আবার এ সেটা খুব সামান্য সময়, আমরা বলতাম হাঁপড়টা না। আর বিকেলবেলা দেখেছি মহারাজকে জপ ধ্যান করতে, দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখেছি মহারাজকে জপ ধ্যান করতে। সেই রকম অর্থে যেরকম গীতানন্দজিকে
রাত দিন এক করে যোগধ্যান করতে দেখেছি, সেরমটি দেখিনি মহারাজকে। মহারাজের কার্ডিয়াক অ্যারেস্ট হলো, একবারে আনকনশিয়াস হয়ে গেছেন। আর যে মুহূর্তে উনি আনকনশিয়াস হয়েছেন সে মুহূর্তে ওনার মুখ দিয়ে ওনার ইষ্টমন্ত্র বেরোচ্ছে বেরোচ্ছে, আটকে রাখা যাচ্ছে না, কারণ উনি তো অচেতন হয়ে গেছেন। উনি যে ইষ্টমন্ত্রটি পেয়েছিলেন সেটি বলছেন। এইটি প্রমাণ করে একটা মানুষ ঘুমন্ত অবস্থাতে জাগ্রত অবস্থাতে ঈশ্বরের নাম এত করেছেন যে যখন ঈশ্বরের শরীর মানে যখন আমাদের স্থূল শরীরে আমার যে কনশিয়াস মাইন্ড ঘুমিয়ে পড়ছে সেই সময় আনকনশিয়াস মাইন্ড থেকে এটা উঠছে। আরেকটি ঘটনা বলি, এই পূজ্যপাদ প্রভানন্দজি মহারাজকে দেখছিলাম, একেবারে অন্তিম দিনের ঘটনা। আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম, মহারাজের পাশের ক্যাবিনে ছিলাম। সন্ধ্যাবেলায় যখন সবাই চলে গেছে, দর্শন টর্শন শেষ হয়ে গেছে, মহারাজকে দেখতে গেছিলাম। দূর থেকেই দাঁড়িয়ে দেখছি, কারণ আমার ইনফেকশন হয়েছিল, আমার সেই সময় মহারাজের কাছে যাওয়ার কথা না। কাঁচের আড়াল থেকে মহারাজকে দেখছি, মহারাজ জপ করার চেষ্টা করছেন, এক দুমার সম্পূর্ণ আনকনশিয়াস। এটা আমার কাছে খুব বিস্ময়, আমি কারণ খুঁজে পাইনি। মহারাজ সম্পূর্ণ আনকনশিয়াস, সম্পূর্ণ মহারাজকে এই সাপোর্ট দিয়ে রাখা হয়েছে, নানা রকম মেশিন সাপোর্ট দিয়ে আছেন, বাইরের কোনো কনশিয়াস নেই। মহারাজের আঙুল জপ করার চেষ্টা করছে, এক দুই তিন চার পাঁচ ছয়, আবার ফিরে আসছে এক দুই তিন চার পাঁচ। আমি সেইটাই দেখছি আর ভাবছি, একজন মানুষের কত অভ্যাস থাকলে তবেই যে আনকনশিয়াস অবস্থা যেখানে তার নিজের কোনো কাজ করার কোনো ক্ষমতা নেই, নিজের কাজ সম্পূর্ণ মেশিন করছে, সেইটার পারে গিয়েও ভগবানকে চিন্তা করার মতো ইচ্ছা শক্তি কর্মশক্তি কেমন করে আসে, এগুলো আমাদের কাছে সত্যি একটা খুব বড় বিস্ময়ের কথা। আমরা যে অনেক সময় অভিযোগ করে থাকি যে ভগবানের নাম করতে পারছি না, নাম করার মতো সুযোগ হচ্ছে না, কাজের এত চাপ, এরা যারা সারাটা জীবন কাজ করেছেন, 24 ঘন্টার মধ্যে হয়তো 26 ঘন্টাই কাজ করেছেন, এত কাজ করেছেন কল্পনা করা যায় না। আমি তো মহারাজকে দেখতাম যখন জেনারেল সেক্রেটারি ছিলেন, রাত দিন এক করে তিনি কাজ করছেন এবং প্রচুর তার সঙ্গে প্রচুর পড়াশোনা করছেন। তিনি কাজ করছেন, কোনো একটা বিষয়ে কোনো একটা ফাইল দেখছেন, কোথাও একটা বক্তৃতা দিতে যাবেন, মহারাজের অভ্যাস ছিল একটা ছোট্ট স্লিপ পেপার মহারাজের কাছে সবসময় থাকতো মহারাজের পকেটে, সেই স্লিপ পেপারের প্যাডটা খুলে মহারাজ পাশে রাখতেন। তিনি কাজ করতে করতে হঠাৎ করে তার ওই বক্তৃতার বিষয় কিছু একটা মনে পড়েছে, টুকটুক করে সেই কাগজের উপর লিখে রেখে দিতেন। এইরকম করে সারা দিন ধরে, 4 দিন 5 দিন ধরে দেখছি মহারাজ চিন্তা করছেন, মহারাজ ভাবছেন, কোনো একটা বিষয় খুঁজছেন, কোনো একটা বিষয় খুঁজে দিতে বলছেন। আর তারপরে যখন সেইটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ রূপ বক্তৃতার মঞ্চে দেখতাম, তখন ভাবতাম এই একটা 25 মিনিটের বক্তৃতা দেওয়ার জন্য তিনি 4 থেকে 5 দিন এক টানা পড়াশোনা করে চলেছেন সব কাজে ফাঁকে। কখনো বলেননি আমাকে আলাদা করে প্রস্তুতি নেওয়ার সময় দিতে হবে, সবটুকুতে হয়। এরা আমাদের চোখের সামনে একেবারে আলোকবর্তিকার মতো হয়ে আছেন, আমাদের কাছে আলোকবর্তিকার মতো হয়ে আছেন, আমাদেরকে প্রেরণা দিয়ে যাচ্ছেন নিরন্তর, যে আমাদের নানা কাজের মধ্যেও তাকে আমরা ডাকতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।